डियर स्टूडेंट्स तुम्हारा देखो साइंस फ्रेंड यूट्यूब चैनल। आज हमें तुम्हारे संगे 2017 साले जो माध्यमिक परीक्षा हो तर भौत विज्ञान कोश्चनटार ग्रुप डी पार्टे 4.5 থেকে এর আগের ভিডিওগুলোতে আমি গ্রুপ ডি এক থেকে চার পর্যন্ত করিয়ে দিয়েছি এবং গ্রুপ সি পার্টটাও সঙ্গে আলোচনা করে দিয়েছি। 2019 এবং 18 গ্রুপ সি গ্রুপ ডি বোথ পার্ট আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখো 4.5 এরটা কি বলেছে, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমি যেটা লিখেছি সেটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো এইটা হচ্ছে তার ছবিটা, আর যেখানে দেখো লেখা আছে এম এম ড্যাশ যেটা অবতল দর্পণ, ঠিক আছে, এক্স এক্স ড্যাশ যেটা হচ্ছে প্রধান অক্ষ, আমি কিন্তু পাশে লিখে দিয়েছি, এবং এই যে ও হচ্ছে কেন্দ্র যেটা লিখেছি, সেই ও এফ এফটা হচ্ছে ফোকাস, ঠিক আছে। তাহলে ও এফ এর দৈর্ঘ্যটা কী হবে, না ফোকাস দূরত্ব, যার মানটা আমি কত ধরে নিয়েছি, না ছোট হাতের এফ কিন্তু ধরে নিয়েছি, আর এই ও সি যেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে, যার মান কিন্তু আমি ছোট হাতের আর ধরে নিয়েছি। আশা করি তোমরা এইটুকুটা বুঝতে পারলে। এবার দেখো চিত্রে যেগুলো এঁকেছি সেইগুলো কিন্তু একটু বর্ণনা দিচ্ছি। সেটা কি লিখেছি, চিত্রে পি এ হলো আপতিত আলোকরশ্মি। তাহলে এখানটা তোমরা দেখতে পাচ্ছ না, পি এ হচ্ছে আপতিত আলোকরশ্মি, যেটা দেখো আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে যেটি প্রধান অক্ষ এক্স এক্স ড্যাশের সমান্তরালে এসে অবতল দর্পণের উপর এ বিন্দুতে এ বিন্দুতে আপতিত হয়, তোমরা এখানটা এ বিন্দুতে আপতিত হয় বলেও লিখতে পারো, ঠিক আছে, এবং প্রতিফলনের পর এ কিউ পথে গমন করে এফ এর মধ্য দিয়ে নির্গত হয়। দেখো আমি এখানে কিন্তু ছবিটা তোমাদের দেখিয়ে দিয়েছি, না পি এ যেটি হচ্ছে আপতিত রশ্মি, যেটা পি এই সরি এ কিউ পথে এফ এর মধ্য দিয়ে কিন্তু নির্গত হচ্ছে। এফটা কি বললাম, না ফোকাস। আশা করি তোমরা এইটুকুটা বুঝতে পেরেছো। এবার পরের পার্টটা আসছি, দেখো ব্যাসার্ধ সি এ এ বিন্দুতে প্রতিফলক তলের উপর লম্ব, এটা কি সি এ বলেছে প্রতিফলক তলের উপর লম্ব, তাহলে এইটা হচ্ছে সি এ, তাহলে এইটা কি না প্রতিফলক তলের উপর লম্ব হচ্ছে। তারপরে কি বলেছে, না সুতরাং প্রতিফলনের সূত্র অনুযায়ী কি হয়, না তোমরা জানো যে আপতন কোণ সমান কিন্তু প্রতিফলন কোণ হয়, এটা তোমরা সবাই জানো। এবার সেই প্রমাণটা আসছে, এটা আমি জাস্ট যেটা এঁকেছি ছবিটা আমি ব্যাখ্যা দিলাম, কি লিখেছি, যেহেতু পি এ সমান্তরাল এক্স এক্স ড্যাশ এবং এসি হচ্ছে ছেদক, সেই কারণে কি হয়ে যাবে, না পি এ সি সমান কিন্তু এফ সি এ, যেটা আমি থিটা ধরেছি, এই থিটাটা কি না একান্তর কোণের কিন্তু মান। তাহলে এবার এইটুকুটা আমি তোমাদের ছবিতে বুঝিয়ে দিচ্ছি। দেখো যেহেতু পি এ সমান্তরাল এক্স এক্স ড্যাশ এবং এসি বা সি এ হচ্ছে ছেদক বা ভেদক, সেই কারণে আমরা কি লিখতে পারি, না পি এ সি এবং এ সি এফ এই দুটো কোণ কি একান্তর কোণ। তাহলে আমি কিন্তু পাশে দেখো থিটা হিসাবে কিন্তু লিখে দিয়েছি একান্তর কোণ। আশা করি তোমরা এই ছবিটুকুটা বুঝতে পারছো। আবার আমরা কি লিখতে পারছি প্রতিফলনের সূত্র থেকে, না পি এ সি সমান কোণ এফ এ সি, কারণ কি এই যে পি এ সি এটা হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ কোনটা, না এফ এ সি, তাহলে এই দুটো কোণ যেহেতু সমান এবং এই কোণটার এই কোণটা একান্তর কোণ, তার মানে আমি কি বলতে পারছি এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ এফ এ সি এবং এফ সি এ, তাহলে এই কোণটার এই কোণটার সমান হয়ে যাচ্ছে। যেই এই কোণটার এই কোণটা সমান হয়ে গেল আমি কি লিখতে পারছি, না এফ এ সমান কিন্তু এফ সি আমি লিখে দিতে পারছি। তার মানে এই যে ত্রিভুজটা অর্থাৎ এফ এ সি, এই যে একটা ত্রিভুজ যার এই বাহুটা অর্থাৎ এফ এ আর এফ সি হচ্ছে সমান, সেই কারণে আমি কি বলতে পাচ্ছি, না এ এফ সি এই ত্রিভুজটা একটি সমদ্বি বাহু ত্রিভুজ। আশা করি তোমরা এইটুকুটা বুঝতে পেরেছো। এবার দেখো এই যে এইখানটা এইটুকুটা আমি তোমাদের কিন্তু বোঝালাম। এবার আমি যদি ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণটা আমি ধরে নিই, মানে অর্থাৎ কি না দর্পণটা হচ্ছে ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ, তার মানে আমি কি লিখতে পারছি, না ও আর এ এই বিন্দু দুটো কিন্তু খুব কাছাকাছি, তাহলে বিন্দু দুটো যখনই খুব কাছাকাছি তার মানে আমার কি হয়ে যাচ্ছে, না ও এফ নিয়ারলি ইকুয়াল টু এ এফ বা এফ এ,
ঠিক আছে, তাহলে এই দুটো সমান প্রায় সমান হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারছি না, এফ সি, দেখো এই এ এ এফ সি এই ত্রিভুজটার ক্ষেত্রে, সমদ্বি বা অতিভুজটার ক্ষেত্রে এ এফ সমান এফ সি আমি বললাম, তার মানে এখান থেকে আমি কি লিখতে পাচ্ছি না, এফ সি সমান আমি এফ এ, আমি এটা আগেই লিখতে পাচ্ছি, আর এফ এ নিয়ারলি ইকুয়াল টু আমি কী লিখতে পারছি না, ও এফ কিন্তু লিখতে পাচ্ছি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারলে। এবার দেখো ও সি সমান আমি কী লিখতে পারছি না, ও সি সমান ও এফ প্লাস এফ সি, এটা আমরা লিখতে পাচ্ছি, তাহলে ও এফ প্লাস এফ সি। আর এফ সির মানটা আমি এখান থেকে কী লিখতে পারছি, ও এফ লিখতে পারছি, তার মানে ও এফ প্লাস ও এফ আমি লিখে দিলাম। এই দুটো এফ যোগ করলে কত হয়ে যায় না, টু এফ। আর ও এফ এর মান এখানে আমি কত ধরে নিয়েছি, দেখো ফোকাস দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে টু ইন্টু এফ, আর ও সিটাকে ধরে নিয়েছি, দেখো ও সিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ যার মান আর, তাহলে এখানে আর সমান কিন্তু আমি টু এফ পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটাই হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। এটাই দেখো আমি এখানে প্রমাণ করেছি এবং পাশে কিন্তু লিখে দিয়েছি এক নম্বর সমীকরণের ক্ষেত্রে না, এক হলো অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রমাণটা। যদি প্রমাণের কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে। এবার আসছি দেখো পরের কোশ্চেনটা, পরের কোশ্চেনটা যেটা বলেছে সেটা আমরা দেখে নিই। বলেছে দেখো একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়, দেখাও যে চ্যুতিকোণের মান এখানে হচ্ছে ডেল্টা, তাহলে ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস বড় হাতের এ, এই চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত, অর্থাৎ যে কোণটার মান মানে সবাই ব্যবহার করে সেইটাই কিন্তু এ ধরতে হবে, এবং ডেল্টা কোণটাকে চ্যুতি কোণটা সবাই ধরে, সেই কারণে ডেল্টাকে আমরা এইভাবেই ধরলাম। আর আই মানে আপাতন কোণ তোমরা জানো, ঠিক আছে। তাহলে এবার দেখো প্রমাণটায় আসছি, কী লিখেছি দেখো, তার আগে তোমাদের একটু আমি ছবিটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে তার ছবি, ঠিক আছে, যেখানে দেখো এ বি সি একটা কিন্তু প্রিজম আমি ধরে নিয়েছি, তার মানে কী লিখে দিয়েছি এ বি সি একটি প্রিজমের প্রধান ছেদ, তার এ বি প্রতিসরক তলে বায়ু থেকে আলোকরশ্মি, তাহলে আলোকরশ্মি পি কিউ পথে আপতিত হয়ে কিউ আর পথে প্রতিসৃত হয়, অবশেষে আর এস বরাবর এসি তল থেকে নির্গত হয়। এ বি সি এটা একটা প্রিজমের প্রধান ছেদ, পি কিউ হচ্ছে একটা আলোকরশ্মি যেটি হচ্ছে এ বি তলে আপতিত হচ্ছে, কিউ আর পথে প্রতিসৃত হবার পর কিন্তু আর এস তল বরাবর, এই সরি এসি তল বরাবর মানে তল থেকে আর এস পথে নির্গত হচ্ছে। আশা করি তোমরা এইটুকুটা বুঝতে পারলে। তারপরে দেখো কিউ এন ওয়ান এবং আর এন টু এ বি ও এসি তলের উপর অভিলম্ব, দেখো আমি কী লিখেছি না, কিউ এন ওয়ান এবং আর এন টু যেটি হচ্ছে এ বি এবং এসি এই দুটো তলের উপর লম্ব, ঠিক আছে। তারপরে কি চিত্রে আই ওয়ান আই টু হলো আপাতন কোণ ও নির্গমন কোণ, দেখো এখানে আই ওয়ানটা আমি কী নাম দিয়েছি না, আই ওয়ান হচ্ছে পি কিউ যে পথে আলোকরশ্মিটা আপতিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে আপাতন কোণ, আর নির্গমন কোণ কোনটা না যেটা হচ্ছে আই টু, যেটা হচ্ছে দেখো আর এস বরাবর কিন্তু আলোকরশ্মিটা নির্গত হচ্ছে, তাহলে এই দুটো কোণ তোমরা বুঝতে পেরেছো। তারপরে কী লিখেছি এ বি তলে প্রতিসরণ কোণ আর ওয়ান এবং এসি তলে আপতন কোণ আর টু, তাহলে এ বি তলে প্রতিসরণ কোণ এই রশ্মিটা পি মানে একটা আলোকরশ্মি পি কিউ বরাবর এসে কিউ আর বরাবর প্রতিসৃত হয়, তার মানে আর ওয়ানটা হচ্ছে কি না প্রতিসরণ কোণ, দেখো এখানে লিখেছে আর ওয়ান কোণ, এবং এসি তলে যেটা হচ্ছে এই আর টুটা সেটা কিন্তু আপতন কোণ, কারণ এই রশ্মিটা এই মানে কিউ আর পথে নির্গত হয়ে এই এসি তলে আপতিত হচ্ছে, সেই কারণে কিন্তু আর টুটাকে আমি ধরে নিচ্ছি আপতন কোণ, দেখো লিখে দিয়েছি সেটা হচ্ছে এসি তলে, ঠিক আছে। তাহলে এই যে তলগুলো আমি তোমাদের ছবি দেখে দেখে বোঝালাম সেই তলগুলোই কিন্তু তোমরা উল্লেখ করবে, অর্থাৎ তোমরা যদি এই ত্রিভুজটার অন্য নাম দাও তাহলে অন্য তল হবে, ঠিক আছে, তাহলে সেই তল বরাবরই তোমরা কিন্তু লিখবে, মানে গণ্ডগোল করবে না তলগুলো। এবার আসছি দেখো প্রমাণটা, প্রমাণটা কি না, আমি যদি এ কিউ ও আর এই চতুর্ভুজটার ক্ষেত্রে আমি দেখি তাহলে এই বিপরীত কোণগুলোর সমষ্টি কত হচ্ছে না 180 ডিগ্রি, তার মানে আমি এখান থেকে কি লিখতে পারছি কিউ এ আর আর কিউ ও আর এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, দেখো আমি সেটাই লিখেছি কিউ এ আর প্লাস কিউ ও আর সমান কিন্তু 180 ডিগ্রি, ঠিক আছে।
আবার এবার দেখো QAR এটা সমান আমি কি লিখতে পাচ্ছি না QOR টাকে আমি 180 ডিগ্রি পাশে নিয়ে চলে যাচ্ছে সেই কারণে কিন্তু মাইনাস QOR আমি লিখে দিলাম একই ভাবে যদি এই কোণটা সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আর এই কোণটাও 180 ডিগ্রি হবে ঠিক আছে সেই কারণে দেখো AQO প্লাস ARO এটাও কিন্তু 180 ডিগ্রি আমি লিখে দিয়েছি AQO প্লাস ARO সমান কিন্তু 180 ডিগ্রি কেন হচ্ছে না কারণ হচ্ছে এই যে বললাম QN1 টা লম্ব এসি এই এবি তলের উপর এবং এসি তলের উপর কিন্তু RN2 টা লম্ব সেই কারণে কিন্তু এইটা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো এই চতুর্ভুজটার ক্ষেত্র আমরা দেখে নিলাম এবার ত্রিভুজটার ক্ষেত্রে দেখব কোন ত্রিভুজটা না QOR এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখব দেখো আমরা জানি কি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তার মানে আমি কি লিখতে পারছি OQR প্লাস QRO প্লাস ROQ তাহলে এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় আমি সেটাই লিখেছি দেখো OQR প্লাস ORQ প্লাস QOR সমান কিন্তু 180 ডিগ্রি ঠিক আছে তার মধ্যে দেখো এই দুটো কোণের মান কিন্তু আমি জানি সেই দুটো কোণের মান আমি লিখে দিয়েছি দেখো এই কোণটার মান কত R1 আর এই কোণটার মান R2 আর পড়ে আছে কোণটা না QOR তোমরা দেখতে পাচ্ছ QOR এই কোণটার মান আমার অজানা সেই কারণে কিন্তু আমি এরকমভাবে রেখে দিলাম আর QORটাকে আমি 180 ডিগ্রির এই পাশে নিয়ে যাচ্ছি তার মানে আমার এদিকে পড়ে থাকবে R1 প্লাস R2 ঠিক আছে আর দেখো 180 ডিগ্রি মাইনাস QOR সমান কিন্তু আমি একটা মান পেয়ে গেছি QAR আমি এটাকে ধরছি কিন্তু বড় হাতের A যেটা হচ্ছে প্রচলিত অর্থে ব্যবহৃত সেই কারণে আমি A মানটা ধরছি ঠিক আছে তাহলে এটাকে আমি কিন্তু 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম এবার দেখো উপরের ত্রিভুজটা অর্থাৎ QTR এই ত্রিভুজটার ক্ষেত্র আমরা যদি দেখি তাহলে দেখো MTR এই কোণটা কি না বহিঃকোণ এই ত্রিভুজটার ক্ষেত্রে তার মানে এই বহিঃকোণটাকে আমরা কিন্তু চ্যুতিকোণ হিসাবে ধরব ঠিক আছে তাহলে চ্যুতিকোণ নির্দেশ করছে এই বহিঃকোণটাই এটা তোমরা জানো সংখ্যা থেকে এবং দেখো RTM সমান আমরা কি লিখতে পারছি না RTM মানে বহিঃকোণ যদি হয় কোন একটা ত্রিভুজের ক্ষেত্রে সেটা অন্তস্থ কোণ দ্বয়ের কিন্তু সমষ্টির সমান হয় অর্থাৎ কি না RTM সমান আমরা কি লিখতে পারছি TQR প্লাস TRQ তাহলে এই কোণটা আর এই কোণটা সমষ্টি হচ্ছে এই বহিঃকোণটা সেটাই আমি লিখেছি দেখো RTM যার মান ডেল্টা আর TQR প্লাস TRQ ঠিক আছে তাহলে এবার দেখব এই দুটো কোণের মান তাহলে এই দুটো কোণের মান আমরা দেখে নিচ্ছি এখানে দেখো পুরো কোণটার মান I তার মধ্যে দেখো এই ছোট কোণটার মান দেওয়া আছে তার মানে কি আমি এখান এই এই কোণটার মানটা সহজেই পেয়ে যাব কি না I-R1 সেটাই দেখো এখানে লিখেছি I-R1 এবার দেখব এই আর কোণটার মান অর্থাৎ TRQ এই কোণটার মান দেখব তার মধ্যে দেখো এই বড়টার দেওয়া আছে শুধুমাত্র আমার এইটা বের করতে হবে তার মানে I2 থেকে আমি যদি R2 বিয়োগ করি তার মানে এই কোণটা পেয়ে যাব আর সেটাই দেখো লিখেছি I2-R2 এবার দেখো আমি I1 গুলো কাছাকাছি রেখে দিচ্ছি তার মানে I1 প্লাস I2 হয়ে যাবে মাইনাসটা আমি যদি কমন নিই তার মানে কি হয়ে যাচ্ছে R1 প্লাস R2 ঠিক আছে তাহলে এবার দেখো I1 প্লাস I2 যেরকম আছে রয়ে যাবে আর R1 প্লাস R2-র একটা মান পেয়েছি 1 নম্বর সমীকরণে সেটা দেখো কত পেয়েছি না বড় হাতের A ঠিক আছে আর সেটাই দেখো এই জায়গাটাতে আমি বসে দেবো আমি কিন্তু নিচে দেখো লিখে দিয়েছি যেহেতু R1 প্লাস R2 সমান A যেহেতু আমাকে এটা প্রমাণ করতে বলেছে পাশে আমি প্রমাণিত লিখে দেবো তাহলে এটাই হচ্ছে আমার প্রমাণ তোমরা কিন্তু এইভাবে একটু করার চেষ্টা করো এবং প্রমাণটা কিন্তু বুঝে বুঝে প্র্যাকটিস করো কোনো জায়গা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবার আসছি পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা কি বলেছে দেখে নিই বলেছে দেখো তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো আর একটা কি বলেছে পরিবর্তী তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায় তাহলে দেখো আমি কি লিখেছি না তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি হলো দুটো সূত্র ফ্যারাডের প্রথম সূত্রটা কি কোনো বদ্ধ বর্তনীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই বর্তনীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এই পরিবর্তন যতক্ষণ স্থায়ী হয় আবিষ্ট তড়িৎচালক বলের অস্তিত্ব ততক্ষণ বজায় থাকে
দ্বিতীয় সূত্রটা কি, আবিষ্ট তড়িৎচালক বলের মান বর্তনীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের মানে একটা ইয়ারেও কিন্তু পড়েছিল, ঠিক আছে। এই দ্বিতীয় সূত্রটা লিখতে বলেছে এবং তার গাণিতিক রূপটা আমি লিখে দিয়েছি, সেখানে বলেনি কিন্তু গাণিতিক রূপটা লিখতে, জাস্ট বলেছে দ্বিতীয় সূত্রটি লেখো। এটা একটু বেশি নাম্বারের ছিল বলে আমি কিন্তু তার গাণিতিক রূপটা লিখে তোমাদের দেখিয়ে দিয়েছি। সুতরাং বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। এবার যে পরের কোশ্চেনটা, পরিবর্তী প্রবাহ কাকে বলে, সেটা কি, যে তড়িৎ প্রবাহে নির্দিষ্ট সময় অন্তর অভিমুখ পরিবর্তন করে ও সময়ের সাথে সময়ের সাথে যার মান পর্যায়বৃত্ত আকারে পরিবর্তিত হয় তাকে কিন্তু পরিবর্তী প্রবাহ বলে। অর্থাৎ যেটা আমরা অল্টারনেটিভ কারেন্ট যেটাকে বলি বা ছোট হাতের কিন্তু এসি বলি, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে আমি যে কটা কোশ্চেন করালাম, কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।